আমি ভাঙা শরীর, ছেড়া যাওয়া নেই, কোথায় যাবো, মার কাছে যাবো মা গো? ও মা, রাত দিন যে মেয়েটার সঙ্গে আপনি গুজুর গুজুর ফুসুর ফুসুর করে সেই করেছে। হ্যাঁ রূপালি বল, কি করছিস এখন? আমি ওই মানে একটা গল্পের বই পড়ছিলাম রে। হঠাৎ সাহিত্যে এত মন? তা কি বই পড়ছিস? বইটার নাম না মানে ওই বইটার নাম, হ্যাঁ বইটার নাম প্রেমে পড়েছি। প্রেমে পড়েছি? প্রেমে পড়েছি বলে তো কোনো গল্পের বইয়ের নাম শুনিনি। কার লেখা? ও বাবা, এটা কি? ঠিক ধরে আচ্ছা এসে গেছে, তো তোকে পরে ফোন করবো, হ্যাঁ রাখছি। একটু অজয় বাবুর গলা করে কথা বলি। বলছিলাম একটু কামরাঙা খাবেন? এই না মানে বলছিলাম কটা বাজে বলুন তো। 5:30। আচ্ছা আপনাকে একটা কথা বলবো, রাখবেন? আমাকে কি কথা? বলছিলাম এই ফুলটা আমার মাথায় গুঁজে দেবেন? কেন দেবো না, এ তো আমার পরম সৌভাগ্য। মনে হচ্ছে খচ্চরটা এবার পোষ মেনেছে। যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনি কিছু বলবেন আমি মনে করব? এ তো হতেই পারে না, বলুন। রাগ করবেন না তো? না না, কিসের রাগ, আপনি বলুন না। সত্যি বলছেন? সত্যি সত্যি সত্যি, এই তিন সত্যি বলছি, আপনি এবার বলুন। তাহলে বলি? হ্যাঁ হ্যাঁ বলুন। তাহলে বলি? হ্যাঁ। আরে বাবা বলুন না, বলুন বলুন, আমি কিচ্ছু মনে করব না। আপনার কি মনে চায়, প্রাণে চায়, আপনি বলুন। বলুন। আমি না? আপনি না? আমি না আপনাকে? আপনি না আমাকে? না মানে কি, আপনি না আমাকে? কি কামড়া না মনে মনে? আপনি আমাকে মনে মনে? আমি না আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আপনি আমাকে মনে মনে ভালো? আমি তো বিশ্বাসই করতে পারছি না, এ তো বিশ্ব তরুণী বাচ্চা। দেখুন আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, এই যে আপনি পক করে বলে ফেলেছেন, তার আর দেরি কি বলুন, ভালোবাসা সেখানে হয়ে গেছেন। আসুন এখানে ফুল সেজেটা ছেড়ে ফেলি। এ কি, কে আপনি? শুনুন এখান থেকে, দাদুর বয়সী একটা লোক হয়ে আমাকে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করে না? দাদু অসভ্য কথা কার? দাদুর বয়সী বাঁচাও, বাঁচাও, এখনই বলেন আই লাভ ইউ, বাঁচাও, এরকম করবেন না, আমি হিন্দুদের প্রাণে মারা যাবো। বয়সী শিলাকা দেখুন, এই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল। কখন? এই না, এত বড় সাহস! ওই দেখুন টিয়া পাখি, এই ধর 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 ধর, বাঁচাও। আপনারা মায়ের জাহাজ, আপনারা রমণী, কোমল জিনিস, আপনারা এইভাবে আমাকে চাপাচাপি করছেন, ছেড়াছেড়ি করছেন, আমার একটু ভালো লাগছে। কি হয়েছে ম্যাডাম? দেখুন না এই বুড়োটা আমাকে জড়িয়ে ধরেছিল। না মিথ্যা কথা বলছে, এই যাবে না। বাইরা শুধু আমার কেলারে ওই মেয়েটা সালা আমাকে অফার দিয়েছিল, কেস গাইয়ে দিল, এখন আমি ভাঙা শরীর, ছেড়া যাওয়া নেই, কোথায় যাবো, মার কাছে যাবো মা গো? ও মা, মা গো, বিনা কারণে কেমন কেস খেলাম দেখো মা, ও মা, মা গো, মা মা। আমাকে একটা ক্যাডবেরি কিনে দেবে? ও অজয় বাবু, অজয় বাবু আমাকে বাঁচা। আরে পয়সা নেই, পড়ে এসো পড়ে এসো। আমাকে সকাল সকাল ভিখিরি ভিখিরি কে ভিখিরি? আরে বাবা ভিখিরি না তো কে তুমি? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি 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 হাবু। আরে বাবা কোথাকার হাব, হাবুল হ্যাবলা মানে হ্যাবলা তা সর্বনাশ। আরে আপনার এই অবস্থা কে করলো? কি কে আর করবে, রাত দিন যে মেয়েটার সঙ্গে আপনি গুজুর গুজুর ফুসুর ফুসুর করেন সেই করেছে,
এই দেখুন। ও অজয় দা, তুমি কার সঙ্গে গজল গজল ফুসুর ফুসুর করো? না না, সব বাজে কথা, মিথ্যে, দাহা মিথ্যে। সরি হরি বাবু, ও সে বলে ফেলেছি, কিন্তু একটা কথা আপনাকে রাখতেই হবে। হ্যাঁ। ওর নামে একটা 302 ধারার কেসটি খুঁজিতে হবে। আমার মতো একজন সজ্জন ব্যক্তি গায়ে হাত দেয়, দেখুন কি করেছে, দেখুন তাই তো কি করেছে, দেখুন দেখুন দু চোখ ভরে দেখুন। অজয় দা, ও অজয় ওর কথা একদম বিশ্বাস করবে না, ও মেয়েদের পিছনে লেগেছে তাই উচিত শিক্ষাও পেয়েছে। চলো আমরা যেখানে যাচ্ছিলাম চলো। আচ্ছা ইয়ে নকুল বাবু, না মানে হাবুল বাবু, বলছি আমি একটু দাড়ি কাটতে যাচ্ছি, তো আপনি বরঞ্চ কালকে আসুন। হ্যাঁ সে আমি আসবো, আপনি যবে বলবেন তবে আসবে, কিন্তু কেস করতে হবে। আমার মতো সজ্জন ব্যক্তির গায়ে হাত তোলা, আমি খুব যত টাকা লাগে যত টাকা লাগে। ডাক্তার দেখে নিয়ে না, চল আসি। হ্যাঁ কাল আসবো। কার মুখ দেখে সকালে ঘুম থেকে উঠেছিলাম শালা, আর পারি না। শালা ডিএসপি, এটা করে খেতে দেবে না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দিচ্ছি, শুভঙ্কর চক্রবর্তীর ফোন। হ্যাঁ ভাই, সব ঠিক আছে তো? কোথায় আর ঠিক আছে, পেটা ডিএসপি ধনে প্রাণে মারার চেষ্টা করছে। তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওই শালা ডিএসপিকে যেভাবেই হোক খতম করতে হবে। ডিএসপিকে মার্ডার করবে? করাচ্ছি মার্ডার। ঠিক আছে, হয়ে যাবে। একটু আসছি। হ্যালো কে? হ্যালো স্যার, আমি ঝিনিয়া বলছি। স্যার আপনার খুব বিপদ। বিপদ? কিসের বিপদ? আপনাকে মেরে ফেলতে চাইছে। কে মারতে চাইছে? তার মানে তুই? আমি আপনাকে পরে ফোন করছি। তোকে আর ফোন করতে হবে না। শালি ফোন করবি? শালি মর মর মর। কি ব্যাপার ভাই? আপনি একটা বিপদে পড়ে এসেছি। কি বিপদ? আমার প্রাইভেট সেক্রেটারি জিনিয়াকে আমি রাগের মাথায় খুন করেছি। তোমাকে একটা কাজ করে দিতে হবে, লাশটাকে ফেলে দিতে হবে, যত টাকা লাগে আমি দেব। লাশটা কোথায়? লাশটা অফিসেই পড়ে আছে। ঠিক আছে, রাত্রিবেলায় বস্তায় পরে খালে ফেলে দেবো। ডিএসপি আমাকে হন্যে হয়ে খুঁজছে, কি করি বলতো? ঠিক আছে, একটা কাজ করুন, আপনি কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে দিন। ঠিক বলেছ, আসি।
ক্যারিয়ারে আপনি এভাবে রাস্তার মাঝখানে হাঁটছেন কেন? যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কি করবো বলুন, চোখে যে দেখতে পাই না। আপনার আপনার বাড়িতে কেউ নেই? আগে না। ও আচ্ছা, আপনি আপনি কোথায় থাকেন? কোথায়? আপনারা যেভাবে অত্যাচার চালাচ্ছেন আমরা কি এক জায়গায় থাকতে পারি? আরে না না না, আপনাদের মতো অসহায় মানুষের আমি অত্যাচার করবো কেন? অন্ধদের উপর আপনি অত্যাচার করেন না ঠিকই, কিন্তু যারা চোখে দেখতে পাই তাদের উপর তো অত্যাচার করেন। তার মানে? তার মানে আপনি অন্ধ নন? অন্ধ হলে কি আপনাকে এইভাবে ফাঁদে ফেলতে পারতাম? চালাকি করলেই মায়ের ভোগে পাঠিয়ে দেব। তোর অত্যাচারে আমার একটার পর একটা ব্যবসা লাঠে উঠে যাচ্ছে, আজ কড়াই গুন্ডায় সেটা শোধ করে আমাকে যতই বিপদের হাত থেকে রক্ষা করো না কেন, তোমাকে আমি মন থেকে কোনোদিন কোনোদিন ক্ষমা করতে পারবো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।